আজকের তরুণ যারা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির এই চরম উৎকর্ষতায় অবস্থান করছেন, তারা এই টেকনোলজি ব্যবহার করে কি দক্ষতা অর্জন করছেন নাকি একটি অথর্ব জনগোষ্ঠীতে পরিণত হচ্ছে। দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের নিয়মিত আয়োজন ইউথ ভয়েসে। আমাদের আজকের আলোচনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি দিনাজপুরের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। তো চলুন দর্শক, আমাদের আজকের আলোচনা শুরু করি। দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরে। আমাদের মাঝে অংশগ্রহণ করছেন এখানে শিক্ষার্থীরা এবং আছেন 5 জন প্যানেলিস্ট। তো চলুন প্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের প্যানেলিস্টদের সাথে। প্রথমে আমার ডান দিকে আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন খান, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ হাবিপ্রবি। তারপর আছেন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক দিনাজপুর মেডিকেল কলেজ দিনাজপুর। মাঝখানে আছেন প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, উপাচার্য হাবিপ্রবি। তারপর আছেন এস এম রফায়েত হোসেন রাফু, ম্যানেজিং ডিরেক্টর রাফুসফট। এবং শেষে আছেন মোহাম্মদ আসাদুজ্জামান জেমি, ছাত্র হাবিপ্রবি। আমরা আজকে আমাদের আলোচনা আপনাদের নিয়ে শুরু করব। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে তথ্য প্রযুক্তির প্রসারে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা প্রদর্শনে আমাদের তরুণরা কতটুকু সুযোগ পাচ্ছে। এবং প্রথমেই চল যাবো শাহাদাত স্যার আপনার কাছে এবং জানতে চাইবো আপনি কি মনে করছেন আমাদের আজকের বিষয়টি নিয়ে। আমি মনে করছি যে আমাদের এই তরুণ সমাজ তথ্য প্রযুক্তির প্রসারে অনেক বেশি ভূমিকা রাখছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে তারা বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করছে, খুব কার্যকরী অনেক অ্যাপ তারা কিন্তু তৈরি করছে। এবং আমরা মনে করছি যে শুধু অ্যাপ নয়, তারা আরও অনেক ধরনের কাজকর্ম করছে, বিশেষত কম্পিউটার সম্পর্কে তাদের যে সমস্ত জ্ঞান সেগুলোকে কাজে লাগিয়ে তারা বিদেশ থেকে যে ধরনের কর্মসূচি তারা নিয়ে আসছে এবং সেগুলোর মাধ্যমে তারা যে অর্থ উপার্জনে আগ্রহী হচ্ছে, এটা কিন্তু তরুণ সমাজের জন্য একটি ইতিবাচক দিক। কাজেই আমি মনে করি যে আমাদের তরুণ সমাজ তারা তথ্য প্রযুক্তিতে অনেক বেশি আগ্রহী, তারা তথ্য প্রযুক্তি ব্যবহারে অনেক বেশি সাবলীল, এবং এই সাবলীলতার মাধ্যমে তাদের এই আগ্রহের মাধ্যমে তারা দেশের উন্নয়নের, এই জাতির উন্নয়নে অনেক বেশি অবদান রাখতে পারবে। ধন্যবাদ স্যার। মশিউর ভাই, চলে যাবো আপনার কাছে। ধন্যবাদ। আপনারা জানেন যে গভর্নমেন্টের একটা ভিশন হচ্ছে যে চেঞ্জ ইওর সেলফ, চেঞ্জ কমিউনিটি। গভর্নমেন্ট এই আইটি সেক্টরকে, আইসিটি সেক্টরকে একটা থ্রাস্ট সেক্টর হিসেবে ডিক্লেয়ার করেছে। আপনারা জানেন এই থ্রাস্ট সেক্টরে তরুণ সমাজরা কী করছে? লিমিটেড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, লিমিটেড ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তরুণ সমাজ আমাদের দেশে বিশাল একটা কাজ করে ফেলেছে। 3.5 কোটি লোক ইন্টারনেট ব্যবহার করছে। আমাদের দেশে প্রায় 11.68 কোটি লোক মোবাইল ফোন ব্যবহার করছে। হেলথ সেক্টরে যদি আমরা দেখি, আপনারা দেখেছেন যে হেলথ সেক্টরে টেলিমেডিসিন সিস্টেম চালু হয়েছে, মোবাইল হেলথ ইউনিট চালু হয়েছে। টেলিমেডিসিনটা কি? আমি দিনাজপুরে বসে আছি, একটা ডিজিজ আমি ডায়াগনোসিস করতে পারছি না, অথবা ডিজিজটা আরও উন্নত মানের ট্রিটমেন্ট দরকার বা ফার্দার ট্রিটমেন্ট দরকার, আমি দিনাজপুরে বসে, আমার মেডিকেল কলেজে বসে, আমি ঢাকা মেডিকেল কলেজ অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কোনো টিচারের সাথে আমি কনসাল্ট করতে পারতেছি। দিস ইজ আইসিটি। ধন্যবাদ স্যার। জানতে চাইব আপনার মতামত আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এসএটিভিকে, আসলে সুন্দর একটি টপিকস উপস্থাপন করার জন্য, যে আজকের এই সমাজকে, দেশকে, আমাদের পৃথিবীকে বদলানোর জন্য সবথেকে যে উপযোগ মাধ্যম সেটি হচ্ছে তথ্য এবং প্রযুক্তি। এটি সম্বন্ধে আমরা যত জানবো বা এটা যতই আমরা প্র্যাকটিস করবো এবং এটাকে যতই ধারণ করব, ততই আসলে আমাদের সমাজ, প্রতিষ্ঠান সব কিছুই দ্রুততার সাথে পরিচালিত হবে। তো আজকে এই ধরনের একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করার জন্য আমি এসএটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। রাফু ভাই, শুনবো আপনার মতামত। আমাদের ইন্টারনেটের প্রভাব এবং আমাদের তথ্য প্রযুক্তির প্রভাব সম্পূর্ণ একটি বিশাল ভূমিকা রাখছে আমাদের যুব সমাজে। আজ বাংলাদেশ থেকে আমরা ওয়ার্ল্ড মার্কেটে বিশাল একটা ভূমিকা রাখছি, আউটসোর্সিংয়ে, ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ একটি অন্যরকম ভূমিকা রাখছে। এবং আমরা মনে করি যে এইটা তথ্য প্রযুক্তি শুধু কানেকটিভিটির ক্ষেত্রে না, এটা বিভিন্ন ভাবে ইউজ করা যায়। স্যাররা বলেছেন যে মেডিকেল টার্মস আছে, কানেকটিভিটি, যোগাযোগ, জ্ঞানের চর্চা,
আরও অনেক কিছু আছে যেগুলো আমরা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে করে যাচ্ছি, যেমন আমাদের রিসার্চ, আমরা অ্যানালাইসিসগুলো, তো এটি একটি বিশাল ভূমিকা রাখছে। এবং আমি মনে করি যে বাংলাদেশের এই তথ্য প্রযুক্তির প্রভাবটা প্রতিনিয়ত খুব ব্যাপকভাবে হচ্ছে, এবং এটা আমাদের একটি সঠিক এবং সুন্দরভাবে এটা যদি আমরা প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমরা একটা ডিজিটাল দেশে খুব তাড়াতাড়ি রূপান্তর করতে পারব। ধন্যবাদ। জেমি, আপনি কি মনে করছেন? আমি প্রথমেই এসএটিভিকে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটি হাজী দানেশে প্রোগ্রাম আয়োজন করার জন্য। তথ্য প্রযুক্তি প্রসারে আমাদের তরুণরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সে আমাদের এই তথ্য প্রযুক্তির জন্য ও তরুণ সমাজের উন্নয়নের জন্য গাজীপুরে হাইটেক পার্ক তৈরি করছে, যেখানে 70,000 লোকজন নিয়োগ পাবে। যে রেমিটেন্সে আমাদের তৈরি পোশাক শিল্প যে অগ্রণী ভূমিকা আছে, আর কিছুদিনের মধ্যে আমরা হয়তো বা দেখতে পাবো যে তথ্য প্রযুক্তিতে আমাদের দেশ সবচেয়ে বেশি ইনকাম সোর্স প্লাস রেমিটেন্সে একটি ভালো ভূমিকা রাখছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তথ্য প্রযুক্তি আমাদের দেশের তরুণদের জীবনে কি আশীর্বাদ নাকি অভিশাপ, এ নিয়ে মত পার্থক্য রয়েছে, আমরা শুনবো। কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, ফিরে এলাম বিরতির পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব আপনাদের কাছে এবং জানতে চাইব আপনাদের কি প্রশ্ন রয়েছে আমাদের আজকের আলোচ্য বিষয়টি নিয়ে। কারা প্রশ্ন করবেন? জি, আপনি। একজন কম্পিউটার বিশেষজ্ঞ তার ফাইল নিয়ে দৌড়ায় ব্যাংকের চাকরির জন্য। ঠিক সেই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে, আমাদের এই আইসিটিতে বর্তমান নতুন প্রজন্মদের, আমরা যারা আছি তাদের, আমাদের দক্ষতা প্রকাশ করার কতটা সুযোগ এখন পর্যন্ত আমাদের দেশে আছে বলে আপনারা মনে করেন? আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসব। আরেকজন। জি, আপনি পেছন থেকে। ধন্যবাদ। আমার একটা সিম্পল কোশ্চিন আছে যে আমরা কোন ধরনের কর্মশালাগুলো করছি আমার দক্ষতা বৃদ্ধির জন্য, আমরা কতটুকু অগ্রগতি হচ্ছি, এবং কতজন তরুণ সমাজ আমাদের বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিচ্ছে আইটির জন্য, আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ স্যার। আপনার কাছে চলে যাব দুটি প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্নটি ছিল যে দক্ষতা কতটুকু প্রকাশ করতে পারছি, আপনার কাছে জানতে চাইব স্যার। ধন্যবাদ। যে আমি মনে করি দক্ষতা এটি ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। একই টেকনোলজি ব্যবহার করে যে আজকে আমরা যে ক্যামেরা ইউজ করতেছি বা আমরা যে, সেটি এক এক দক্ষ মানুষ এক একভাবে, কিন্তু অ্যাজ এ অ্যাভারেজ সেটি আমি মনে করি যে অত্যন্ত দক্ষভাবে এটি ব্যবহার হচ্ছে। যেমন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের কথায় যদি বলি, তো সেটি হচ্ছে বাংলাদেশের রাজধানীর থেকে সব থেকে দূরে। সেই দূরের আমাদের যে শিক্ষকরা আছে, আমাদের যে ছাত্ররা আছে, বিশেষ করে শিক্ষকদের কথাই বলি, আগে একটি অস্ট্রেলিয়ার সাথে হোক বা ইউরোপ আমেরিকান কোনো কান্ট্রির সাথে হোক, একটি চিঠি লেখে সেটা রিটার্ন আসতে 2 মাস লেগে যেত বা মিনিমাম 30 দিন লাগতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের জুনিয়র শিক্ষকরা হোক বা ছাত্ররা হোক, যে ক্লিক করেই তারা আসলে এই মেসেজটা পাঠিয়ে দিচ্ছে সেখানে, এবং ফিরতি রিটার্ন হয়তো সেই প্রান্ত থেকে যেই মুহূর্তে দিচ্ছে সেই মুহূর্তে তারা পেয়ে যাচ্ছে। এবং তার ফলে যেটা হয়েছে যে এই হাজী দানেশের মতো জায়গার থেকেও আমরা দেখছি এখানে আমাদের যে তরুণ শিক্ষকরা, তারা সারা পৃথিবীতেই আসলে চলে যাচ্ছে যে কোনো জায়গার থেকে, কারণ এটা ঢাকার থেকেও যে সুযোগটা, চিটাং থেকেও যে সুযোগটা, হাজী দানেশ থেকে একই সুযোগ। সুতরাং এটা ক্লিক করতে যা সময় লাগে। তো আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে যে যে কী ট্রেনিং, কতটুকু ট্রেনিং। এটা ঠিক যে আমরা সারা দেশে সব মানুষ সবাই সুযোগ সমানভাবে পাচ্ছি না, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি এবং ঢাকার আশেপাশে এরা কিছু সুযোগ সুবিধা পেয়ে যায়, এটা তো প্রশ্নই করতে। আমি তো প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। আরেকজন প্রশ্ন করবেন কি? জি, পেছন থেকে আপনি। আমার বাসা মূলত হলো গ্রামে। গ্রামে দেখা গ্রামে যখন যাই আমি, তখন দেখা যাচ্ছে যে টেলিটকের কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কথা বলার নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ওখানে তো ডাউনলোড দূরে থাক, কথা বলার কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তো আমি কী করে এই গ্রাম থেকে আর কি এই আইসিটি সুযোগ সুবিধাগুলো, ডাউনলোড কিংবা ইন্টারনেট কানেকশন, বাইরের দেশের সঙ্গে কানেকশন, এগুলো কীভাবে পাবো? আমি স্যারের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আরেকজন কি প্রশ্ন করবেন? জি, আপনি।
বর্তমানে আইসিটি যত এগিয়ে যাচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে যে এই আইসিটি এগিয়ে যাওয়ার ফলে বর্তমানে অপরাধীদের অপরাধ বাড়ছে না কমছে? স্যার, আপনার কাছে জানতে চাইব। আমি আসলে আমার জীবনের গল্প দিয়েই শুরু করতে চাই। এখন থেকে প্রায় 14 বছর আগে, সে সময় আমি একটা স্কলারশিপের জন্য লিখি জাপান সরকারের কাছে। আমি যখন চিঠি লিখি, তখন আমি জাস্ট একটা চিঠি লিখে ডাক বিভাগে পাঠিয়ে দিই, তারা সেটা পেতে হয়তো 2 মাস লাগত। আমার চিঠি পাওয়ার পরে সেই সময় তারা সেটা উত্তর দিত ফ্যাক্সে, এবং দুর্ভাগ্যজনকভাবে এই তখনকার কৃষি কলেজ, হাজী দানেশ বিজ্ঞান বর্তমান বিশ্ববিদ্যালয়ে, তখন একটা ফ্যাক্স মেশিনও ছিল না। তা আমি 7 দিন পরে, যখন আমার স্কলারশিপটা প্রায় ক্যান্সেল হওয়ার পর্যায়ে ছিল, সে সময়ে আমার এক সহকর্মী আমাকে খবর দিল, তোমার একটা মেল আসছে, তোমার একটা স্কলারশিপ হয়েছে। রাতের বেলা আমাকে বাসায় গিয়ে খবরটা দিল, সেই আমার স্কলারশিপ আমি খবরটা পেলাম। এই গল্পটা হচ্ছে আজকের তরুণদের জন্যে যে সে সময়েও যোগাযোগের অপ্রতুলতা ছিল, কিন্তু সেটাকে ব্যবহার করে অর্জন করা সম্ভব ছিল। এখন আরও অনেক বেশি সুযোগ এসেছে, তারা এটাকে ব্যবহার করে আরও অনেক বেশি সুযোগ তারা অ্যাভেল করতে পারবে। ভাই, আপনার কাছে জানতে চাইবো যে গ্রাম এলাকায় ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ব্রাউজিং করতে পারছে না, তো কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়? অ্যাকচুয়ালি টেলিটকের একটা নির্দিষ্ট পলিসি অনুযায়ী তারা সিস্টেমে গ্রামগঞ্জতে অ্যাপ্রোচ করছে। উপজেলার স্থানগুলোতে আমাদের সরকার ডিজিটাল সেন্টার তৈরি করেছেন। এই ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে যারা গ্রামে আছে, তারা যদি ডাউনলোড করতে চায় বা কোনো অ্যাপ্লিকেশন করতে চায়, এই ডিজিটাল সেন্টার থেকে সেই সেবাটা তারা পেতে পারে। বাংলাদেশের গভর্নমেন্ট ইনফু সরকার একটা প্রকল্প, এই ইনফু সরকারের মাধ্যমে গ্রামগঞ্জগুলো এখন ফাইবারে কানেক্টেড হয়ে গেছে, এখন সম্পূর্ণ 20 Mbps কানেক্টেড আছে। যারা একদম দূর দূরান্ত গ্রামে, যারা ইন্টারনেটের ফ্যাসিলিটিটা পায় না, তারা এটা করতে পারবে। তা আমার মতে মনে হয় যেহেতু ওদের টেলিটকের পলিসি অনুযায়ী তারা একটু ধীরগতিতে আগাচ্ছে, বাট আপনারা যারা এখনই অনেক দূর থেকে হয়তো শহরে এসে করতে হয় বা ইন্টারনেটের একটু সাময়িক সমস্যা থাকতেই পারে, একটু স্লো স্পিড, তো সেক্ষেত্রে আমি প্রেফার করব ডিজিটাল সেন্টারে যেয়ে আপনি ওখানে কম্পিউটার ব্যবহার করতে পারেন। রিমোট যে এরিয়াগুলো ওখানে কিভাবে? হ্যাঁ, রিমোট এরিয়া মহেশখালী দ্বীপ পর্যন্ত ইনফু সরকার কানেক্টেড হয়েছে রেডিও কানেক্টিভিটির মাধ্যমে। বাংলাদেশ গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রোচ করে দেখিয়ে দিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট দেখাই দিতে পারছে যে কানেক্টিভিটি ইজ এভরিওয়্যার, এখন কানেক্টিভিটি হয়ে গেছে। এখন আমরা জানি না, আমাদেরকে জাস্ট জানতে হবে। আমি আপনার প্রশ্নটা টুক করলাম যে যদি এরকম প্রবলেম হয় গ্রামে যারা আছে, তার যারা রিমোটে আছে, তারা প্লিজ ডিজিটাল সেন্টারে যান। ডিজিটাল সেন্টারে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তাদের ট্রেনিং করে ওখানকার লোকাল বেকারত্ব সমস্যা সমাধানের জন্য ওখানে কিছু ছেলে মেয়েদেরকে ওখানে নিয়োগ দেওয়া আছে, তারা শুধু আছে বসে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য ইনস্ট্যান্ট। যেমন আমি ছোট একটি প্রশ্ন রাখবো আপনার কাছে, আমি জানতে চাইবো যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আমাদেরকে কি সম্পূর্ণভাবে দক্ষ করে তুলছে? হ্যাঁ, আমি মনে করি অবশ্যই আমাদের বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে উন্নত মানের পড়াশোনা চলছে। আর তথ্য প্রযুক্তির বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই যে অটোমেশন নামে এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে আমাদের স্টুডেন্টকে যেভাবে সুবিধা দেওয়া হচ্ছে, সেই অটোমেশন সিস্টেমটা হচ্ছে যে আপনি আপনার সব ধরনের ইনফরমেশন, আপনার একটি স্টুডেন্ট লগ ইন প্যানেল আছে, প্লাস আপনাদের যে কোনো টিচারের একটা স্টুডেন্ট লগ ইন প্যানেল থাকে, সেই লগ ইন প্যানেলে গেলেই আপনি দেখতে পাবেন আপনার, মানে আপনি 2009 সালে সেই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছেন, আপনার সিজিপিএ কত, আপনার যে কোনো ধরনের ব্যাংকিং পেমেন্ট সেমিস্টার সিস্টেম এনিথিং আপনি অটোমেশনের মাধ্যমে, সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি সেই সুবিধাটা পেয়ে যাবেন। এছাড়া আর অনেক ধরনের ডিজিটালাইজেশনের যে সুবিধাগুলো, সেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছে এবং স্টুডেন্টরা দক্ষ হয়ে উঠছে। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করুন আমাদের পেজে @www.facebook.com/youthvoice.sattv। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা এখন আবারও চলে যাব আপনাদের কাছে এবং জানতে চাইব আপনাদের কি প্রশ্ন রয়েছে। কারা প্রশ্ন করবেন? জি, আপনি। পাবলিক ইউনিভার্সিটিতে সবগুলোতে কিন্তু ওয়াইফাই এবং ব্রডব্যান্ড ফ্রি এখন পর্যন্ত দেওয়া হয় নাই, তো এই দৃষ্টিভঙ্গিতে আমাদের তরুণ সমাজ কিভাবে আমাদের যে দেশকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবে আপনি মনে করেন? ধন্যবাদ।
স্যার, এই প্রশ্নটি নিয়ে আমি আপনার কাছে জানতে চাইব যে ওয়াইফাই এর যে সুযোগ সুবিধা পাচ্ছে না সব ইউনিভার্সিটিতে। যে ওয়াইফাই আমরা আসলে অনেক আগেই এই বিশ্ববিদ্যালয়ে ফুল ক্যাম্পাসকেই করার জন্য আমরা টার্গেট নিয়েছি এবং এটি বাংলাদেশ গভর্নমেন্টের একটি প্রজেক্ট, হ্যাকেপ যেটাকে বলে, হায়ার এডুকেশন কোয়ালিটি ইনহেন্সমেন্ট প্রজেক্ট, সেই প্রজেক্টের আওতায় আমরা এটা করেছি। তো আমাদের যে কন্ট্রোলিং ডিভাইস সেটি আমাদের নষ্ট হয়ে যাওয়ার কারণে, কারণ আমরা জানি যে আমাদের এই ডিভাইসগুলো আমাদের দেশের কোনো কোম্পানি তৈরি করে না এবং এগুলি মেইনলি সিঙ্গাপুর বেসড। তো তাদের কাছে এই ডিভাইসটা আমাদের অনেক আগে পাঠানো হয়েছে, তারা এখনও রিপ্লেস করতে পারেনি, যার কারণে আমরা আসলে কিছু কিছু জায়গায় এখন আমরা এই সুযোগটা দিচ্ছি না, কিন্তু আমরা এটি ওয়াইফাই রিজনের মধ্যে আমরা এটাকে নিতে পেরেছি। ধন্যবাদ স্যার। স্যার, আপনি এই বিষয়ে কী মনে করছেন? আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয় শুধু নয়, আমি মনে করি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই সুবিধা ছাত্রদের জন্য থাকা উচিত এবং এটা অপরিহার্য। এবং আমি মনে করি যে এই ওয়াইফাই সুবিধার মাধ্যমে ছাত্ররা তাদের মেধাকে, তাদের জ্ঞানকে, তাদের সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে পারবে এবং তারা নতুন নতুন কাজে আগ্রহী হবে, ভালো কাজে সাথে তারা থাকবে, এটা আমি মনে করি। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে স্যার, কারিগরি শিক্ষা যেভাবে প্রসার লাভ করছে তাদের কর্মব্যবস্থা কি সেভাবেই তৈরি হচ্ছে? অ্যাকচুয়ালি হয়েছে যে কারিগরি শিক্ষা আসলে আমাদের দেশে সেভাবে প্রসার লাভ করে নাই। এই নতুন প্রজন্ম টেকনিক্যাল কলেজ এবং টেকনিক্যাল ইউনিভার্সিটি শুরু হলো 2000 সালের পর থেকে, এবং 2000 সালের প্রথম ইউনিভার্সিটি হচ্ছে হাজী দানেশ। তো আজকে আসলে যদি টেকনিক্যালে লোক আমরা থাকতো, তাইলে আপনারা দেখেন যে আমাদের প্রায় 1 কোটি মানুষ আমরা বলতেছি যে বাইরে আছে। তো 1 কোটি মানুষ তো লাগে না, 10,000 মানুষ থাকলে তো আমাদের যে 1 বিলিয়ন করে প্রতি মাসে আসে, বা মোর দেন 1 বিলিয়ন, সেটা তো কয়েক হাজার লোক থাকলেই আসতো। আসলে আমাদের টেকনিক্যাল আরও বাড়াতে হবে এবং যারা জানি তারা কিন্তু সেভাবে দক্ষতা এখনও আসে নাই, সুতরাং আমাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, টেকনিক্যালের সংখ্যা আরও বাড়াতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটি প্রশ্ন চাইব। জি, আমাদের দেশে বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইট, তারপর গুগল, বিনোদনমূলক অথবা কৃষিমূলক, চিকিৎসামূলক ওয়েবসাইটগুলো, এগুলো ওয়েবসাইট ফ্রি ব্রাউজিং করা উচিত কি না, আর এর জন্য আমরা কী পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আমাদের আলোচনা কন্টিনিউ করব। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা চলে যাব আবার আপনাদের কাছে। এখন জানতে চাইব যে আমরা তো দক্ষতা অর্জন করছি, কিন্তু এ প্রদর্শনের কতটুকু সুবিধা পাচ্ছি আমরা, কারা মন্তব্য দেবেন? আপনি। জি, আপনি। একটা সময় ছিল যখন আমরা তথ্য প্রযুক্তি বা এসব সেক্টরে কীভাবে আসলে কাজ করতে হয়, কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় বুঝতাম না। তথ্য প্রযুক্তির যুগে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে যে এত এত দূর আসার পরেও বিভিন্ন ধরনের নেটওয়ার্কের প্রবলেম কিংবা অনেক সুযোগ সুবিধার এখনও অভাবটা রয়ে গেছে। তো আমাদের এই সুযোগ সুবিধাটা আরও একটু ইনক্রিজ করে দিত, তাহলে আমরা আরও অনেক ভালো করতে পারতাম। ইভেন আমরা গ্রাম থেকে নেটওয়ার্কের সুবিধা পেলে অনেক গ্রামের সেই একদম ছোট কোণ থেকে পৃথিবীর, মানে পুরো বিশ্বে এই বিষয়টা একদম খুব ভালোভাবে করতে পারতাম, আর খুব ভালো হতো সুযোগটা আরও ইনক্রিজ হলে। আরেকজন। জি, আপনি। আমাদের যে নেটের যে দাম এবং যে নেটের যে স্বল্পতা, যে স্পিডে যে স্বল্পতাগুলো আছে, এবং আমি মনে করি একটা বিবি স্টুডেন্ট হিসেবে আমরা কিন্তু সেভাবে প্রশিক্ষণ পাই না। আমাদের উচিত যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা করে একটা কম্পিউটারের কোর্স করে সেখানে যেন দক্ষতাটা অর্জন করা যায়। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমি এখন চলে যাবো আমার প্যানেলিস্টদের কাছে। এখন জানতে চাইবো আপনাদের মন্তব্য আমাদের আলোচনার উপর। শাহাদাত স্যার, শুরু করবো আপনার কাছ থেকে। আমাদের ষষ্ঠ মৌলিক চাহিদা হিসেবে ইন্টারনেট ব্যবহারের সুযোগের কথা বলা হয়েছে। আমরা খুব সম্প্রতি জেনেছি যে আমাদের যে জাতীয় ইনকাম, আমাদের পার ক্যাপিটা ইনকাম প্রায় $200 বেড়ে $1,314 হয়েছে। আসলে এই ইনকামের সাথেই কিন্তু সব কিছুই রিলেটেড। আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং ইন্টারনেট সুযোগ। আমাদের ইনকাম যত বাড়ছে, আমাদের সমস্ত কিছুর সুযোগ সুবিধাই কিন্তু সেই হারেই বাড়ছে। এটাই হচ্ছে একটা ইন্ডিকেটর।
আমি তরুণ সমাজকেই আহ্বান করব, তারা এই মোবাইলগুলোকে তাদের যে ইন্টারনেটের সুযোগ সুবিধা আছে সেটাকে তারা ভালো কাজে ব্যবহার করবে, তারা পজিটিভ সেন্সে এটাকে নেবে এবং এটাকে নিয়ে দেশ এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। আমরা যেন গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশি, আমরা এই বাংলাদেশের নাগরিক। ধন্যবাদ স্যার। রাফু ভাই, চলে যাবো আপনার কাছে। আমার মতে বাংলাদেশের যুব সমাজদের এখন এটা একটি সুযোগ এখনই কাজে মানে পড়ার, এবং আমার মনে হয় যে বাংলাদেশের যে বেকারত্ব আছে এই সমস্যাটা সমাধানের এখন একটা সমাধান হয়ে গেছে, যদি আমরা সরকার বিভিন্ন রকম লার্নিং অ্যান্ড আর্নিং, স্যারের যিনি বলেছেন লার্নিং আর্নিং কর্মসূচি একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে, যার বেকার সমাজ যেখান থেকে ডেভেলপ হয়ে আসতে পারে, একটা আর্নিং সোর্স ডেভেলপ হতে পারে। এবং আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই যে একটা বিশাল ইন্টারনেট যে আমাদের সামনে আছে, এটাকে আমাদেরকে একটি পজিটিভ দিকে ইউজ করতে হবে, যে ওয়েটা আমাদের গভর্নমেন্ট যে আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে, বিভিন্ন কর্মসূচিগুলো যে দিচ্ছে সেই কর্মসূচির আওতায় আসতে হবে আমাদের, এবং এই সব আওতায় আসলে আমাদের এই প্রভাবটা যথাযথভাবে কাজ করবে। ধন্যবাদ স্যার। আমাদের দক্ষতা আমরা কিভাবে প্রদর্শন করতে পারি? অ্যাকচুয়ালি দক্ষতা প্রদর্শন করতে চাইলেই আসলে দক্ষতার চূড়ান্ত শিখরে যাওয়া যায় না, এটি শুরু করতে হয় এবং শুরুর চলতে চলতেই সময়ের সাথে সাথে তার দক্ষতা বাড়ে। তো এখানে উল্লেখযোগ্য যে জিনিসটা আমি বলতে চাই যে আমাদের যে এই আইসিটি সেক্টর, এই আইসিটি সেক্টরে যাত্রা আমাদের হয়েছে অনেক দেরিতে, তো আমাদের তরুণ সমাজকে তাদের প্রত্যাশা অনেক বেশি, কারণ তারা এখন ক্লিকের মধ্যে কানাডার ছবি দেখে, ক্লিকের মধ্যে ওয়ার্ল্ড ডিজনি দেখে, ক্লিকের মধ্যে ডিসকোভারি দেখে, কিন্তু ডিসকোভারি একটি প্রোগ্রাম আর বাংলাদেশের এসএটিভির একটি প্রোগ্রামের মানের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে, কারণ ডিসকোভারির একটা প্রোগ্রাম করতে যে বাজেট, যে টেকনোলজি, যে দক্ষতা, সেটি কিন্তু এসএটিভির জন্ম তো হয়েছে সেদিন। সুতরাং এই যে সেদিন জন্ম হয়ে যে এসে আজকে দিনাজপুরের মতো প্রত্যন্ত অঞ্চলে এসে প্রোগ্রাম করতে, এর জন্যই তো ধন্যবাদ পাওয়ার কথা। তারপরে আরেকটু বলে নেই, সেটি হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এত বেশি আন্তরিক, আজকে আমরা মুখে যে যাই বলি আমাদের থেকে গভর্নমেন্ট অনেক বেশি আন্তরিক। গভর্নমেন্ট শুধু সাবমেরিন ক্যাবেল নিয়েই থামে নাই, দ্বিতীয় সাবমেরিন ক্যাবেল যেটা মানে আমাদের ছাত্ররাও চিন্তা করে না, আমরা যে রিটার্ডেন্সি আজকে যদি কোথাও কাটা পড়ে তাহলে আমার এক সেকেন্ড যেন আসা রিটার্ডেন্সি পদে যেন আমরা আরেকটি সাপোর্ট পাই, তার জন্য সেকেন্ড সাবমেরিন। এবং আরও মজার ঘটনা হচ্ছে যে ব্যান্ডউইথ বাংলাদেশ এনেছিল এই তরুণ প্রজন্মের জন্য, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের জন্য, সেগুলো আমরা দীর্ঘদিন ইউজ করতে পারতেছি না। আসলে আমাদের দক্ষতার চূড়ায় পৌঁছাতে গেলে যেভাবে কথা বলার দরকার আছে, পাশাপাশি আন্তরিকতা, কমিটমেন্ট এবং দক্ষতাকে বাড়ানোর জন্য আমাদের সবার মানে ঐকান্তিক প্রচেষ্টা থাকবে। গভর্নমেন্টের যেমন দায়বদ্ধতা আছে আমাদেরও দায়বদ্ধতা আছে, আমরা সবাই মিলেই আসলে এই দক্ষতার সদ্ব্যবহার যেন করতে পারি, সামাজিক দায়বদ্ধতা যেন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমরা আলোচনা আজ এখানেই শেষ করব, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এটা অনস্বীকার্য যে সততা মানুষকে উন্নত করে। আমাদের দেশের তরুণরা যদি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিকে সততা ও নিষ্ঠার সঙ্গে প্রয়োগ করে তবে তাদের এবং দেশের সকলের উন্নতি সম্ভব। দর্শক, আমি মনিকা আজ এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।